আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। বরিশাল ও কুমিল্লায় করোনা এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে চারজন। এই বিভাগের ছয় জেলায় নতুন আক্রান্ত হয়েছে 77 জন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমানে করোনা ওয়ার্ড 118 জন চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর সংখ্যা ক্রমে বাড়তে থাকায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। এদিকে করোনা পরীক্ষা করাতে না পেরে হাসপাতালগুলোতে অন্য রোগেরও চিকিৎসা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও করোনার পরীক্ষা করানো যাচ্ছে না। কুমিল্লায় করোনায় মারা যান 2 জন এবং শনাক্তের সংখ্যা 38। শনাক্তদের মধ্যে 28 জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এদিকে নারায়ণগঞ্জে নতুন করে 113 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জনগণের স্বার্থ রক্ষায় নিজেদের দায়িত্ব পালন করতে এনএসআই এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জঙ্গি সন্ত্রাস দুর্নীতি মাদক থেকে দেশের মানুষকে রক্ষা করতে এনএসআই কে অবদান রাখতে হবে। গণভবন থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা নবনির্মিত প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সংস্থাটির প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের জানমাল রক্ষা করা, জনগণের স্বার্থ রক্ষা করা, জনগণের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটা আপনাদের করতে হবে। এবং এই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক বা দুর্নীতি এর হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। সেই বিষয়ে আপনাদের অবশ্যই যথাযথ দায়িত্ব পালন করতে হবে। আজ তেলিয়াপাড়া দিবস। 1971 সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের প্রথম সূচনা হয় হবিগঞ্জে তেলিয়াপাড়া থেকে। 25 মার্চের কাল রাতে দেশব্যাপী হত্যাযজ্ঞের পর 4 এপ্রিলই তেলিয়াপাড়ার চা বাগানের ম্যানেজার বাংলোতে মুক্তিযুদ্ধের সর্বাধুনিক মেজর জেনারেল আতাউল গনি উসমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 27 সেনা কর্মকর্তা বৈঠক করেন। তবে স্বাধীনতার 45 বছর পার হলো মুক্তিযুদ্ধের প্রথম বৈঠকের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ করা হয়নি। 2011 সালের 7 মে তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশে মুক্তিযোদ্ধার সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী তেলিয়াপাড়াকে মুক্তিযুদ্ধ পর্যটন এলাকা ও জাদুঘর নির্মাণের ঘোষণা দেন। কবছর আগে 3 কোটি টাকা অর্থ বরাদ্দ দেয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। কিন্তু এলাকাটি চা বাগানের মধ্যে হওয়ায় ন্যাশনাল টি কোম্পানি এনটিসির আপত্তির কারণে প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি। বঙ্গবন্ধুর নির্দেশে তেলিয়াপাড়ায় 1975 সালে ডাক বাংলোর পাশে বুলেট আকৃতির স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। করোনা মহামারীতে আনুষ্ঠানিকতা কম থাকলেও আজ সীমিত আকারে জেলায় তেলিয়াপাড়া দিবস পালন করা হচ্ছে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচনে ভোট গ্রহণ চলছে। রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সকাল 9টায় শুরু হয়ে ভোট চলবে বিকাল 7টা পর্যন্ত। 2021-2023 মেয়াদে বিজিএমইএ নির্বাচন দুই ব্যবসায়ী জোট সম্মিলিত পরিষদ ও ফোরামে অংশ নিচ্ছে। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার হিসেবে ফারুক হাসান এবং ফোরামের লিডার হয়ে এবিএম শামসুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা ও চট্টগ্রামে মোট 2,314 জন ভোটার আগামী নির্বাচনের জন্য নতুন নেতৃত্ব বেছে নেবেন। ভোট শেষে রাতে আনুষ্ঠানিকভাবে জানা যাবে 2 বছরের জন্য বিজিএমইএ পরিচালনা পর্ষদে কারা যাচ্ছেন। আন্তর্জাতিক। ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেজ। তার বয়স 62 বছর। রয়টার্সের খবরে বলা হয়, প্রেসিডেন্টের গায়ে কিছুটা জ্বর থাকলেও মনোবল চাঙ্গা আছে বলে জানান তিনি। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে। তারা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। মাসখানেক আগে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়েছেন আলবের্তো ফের্নান্দেজ। এবারে শেয়ার বাজারের খবর। করোনা মহামারীর কারণে আগামীকাল থেকে 1 সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে সকল লেনদেন চালু থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বিএসইসি। এদিকে লকডাউনের মধ্যে পুঁজিবাজারে লেনদেন চালু থাকলেও বন্ধ থাকবে প্রি ওপেনিং সুবিধা। এতদিন লেনদেন শুরুর আগে 15 মিনিট শেয়ার কেনাবেচার প্রস্তাব দেওয়ার সুযোগ ছিল। ডিএসইর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রি ওপেনিং সেশনে শেয়ার কেনা বা বিক্রির দর প্রস্তাব বসানো যাবে না। এর আগে গত বছরের 28 মার্চ থেকে 31 মে পর্যন্ত করোনার কারণে পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। তাতে ডিএসইর বাজার মূলধন কমে 19,000 কোটি টাকা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।